আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়াল ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। ফুরফুরা পীরের মালয়েশিয়া সফরে প্রবাসীদের দোয়া মাহফিল। স্বচ্ছন্দে চলছে পবিত্র ওমরা পালন, 3 মাসে ভিসা পেলেন 20 লাখ মুসলিম। মালয়েশিয়া প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে রয়েছে আপনার সেবায় নিয়োজিত একচাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822271220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। মালয়েশিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তৃতীয় রাতের অনুষ্ঠান 21 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় 8 জন কারীর মনোমুগ্ধকর তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজক কমিটির ঘোষণা করেছে, তৃতীয় রাতে যে সকল কারি তেলোয়াত পরিবেশন করেছে তারা হলেন আলজেরিয়া থেকে আব্দুল আজিজ সোহাইম, শ্রীলঙ্কা থেকে মোহাম্মদ রাশাদ, থাইল্যান্ডের মিসেস পো আন্দার মুতাসিয়া, মিশরের মোহাম্মদ আলাদিন, নেদারল্যান্ডস থেকে আক্তার নুরানি, ইরাক থেকে রিম আল সাদি, ব্রুনাই থেকে মোহাম্মদ বিন আলী এবং কানাডা থেকে কারি মোহাম্মজমাল হোসেন। এছাড়াও কুয়ালালামপুর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 62তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তৃতীয় রাতে মালয়েশিয়া ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা মোহাম্মদ রেজা আওয়ারি কারিমি এবং কোরআনের উপাচার্য এবং মন্ত্রণালয়ের ইত্রাহাতের একটি প্রতিনিধি দল কুয়ালালামপুরের KLCC কনভেনশন সেন্টারে প্রতিযোগিতার হলে উপস্থিত ছিলেন। ভারতের হুগলি ও বাংলাদেশের দারুস সালামের ঐতিহ্যবাহী ফুরফুরা শরীফের গদ্দি নিশিন পীর আল্লামা আবু বকর আল হাই মিশকাত সিদ্দিকি আল কোরাইশি মালয়েশিয়ায় সফর উপলক্ষে দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত 10টায় কুয়ালালামপুরের সেতাপাকে বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজ মণ্ডলের বাসভবনে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলিম ধর্মপ্রাণ প্রবাসীদের মাঝে দিন ও আখিরাতের বাণী প্রচার করতে বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ায় আসেন তিনি। এ সময় প্রবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ দেন। পীর সাহেবের দোয়ানিতে প্রতিদিন দল বলে অসংখ্য মুরিদ এবং সাধারণ মুসলিমরা তার সঙ্গে সাক্ষাৎ করছেন। ব্যবসায়ী এবং প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ মিনহাজ মণ্ডলের সভাপতিত্বে বাংলাদেশ কমিউনিটির নেতা তালহা মাহমুদ, ব্যবসায়ী কাজী সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ কমিউনিটির বশির আলম, মোহাম্মদ আবু কাউসার ভুইয়া, ব্যবসায়ী খালিদ হাসান রিপন, রমজান আলী, NBL মানি ট্রান্সফারের নাজমুল হাসান, ব্যবসায়ী সুলতান বিন সিরাজ, ব্যবসায়ী শেখ মোহাম্মদ সেলিম, ইঞ্জিনিয়ার শাহজালাল, ইফতিহা ইমন বাপ্পি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদেশে থাকা সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাদের পরিবার পরিজন সহ মুসলিম ওম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব। গত জুলাইয়ে করোনা মহামারী পরবর্তী বৃহত্তম হজ অনুষ্ঠিত হয়েছে। এরপর ওমরা পালনে আগ্রহী 176টি দেশের 20 লাখের বেশি লোকের ভিসা ইস্যু করা হয়েছে। পয়লা মহরম থেকে পরবর্তী 3 মাসে পবিত্র ওমরা পালনে এসব ভিসা ইস্যু করা হয়। সৌদি গ্যাজেট সূত্রে সব তথ্য জানা যায়। সৌদি আরবের হজ ওমরা পর্যটন কমিটির সদস্য হানি আল ওমারি বলেন, প্রায় 150টি সেবা প্রতিষ্ঠান যাত্রীদের আসার পর থেকে চলে যাওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ওমরা পালন নিশ্চিত করতে সব ধরনের সেবা দিচ্ছে। বিশ্বের সব দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক ওমরা যাত্রী এসেছে। এরপর যথাক্রমে ইরাক, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ভারত ও আজারবাইজান থেকে সর্বোচ্চ সংখ্যক মুসলিম ওমরা পালন করেছেন। আগামী দিনে ওমরা যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি। এদিকে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানায়, 1444 হিজড়ির প্রথম 3 মাসে পবিত্র মসজিদুল হারামে 30 লক্ষের বেশি দেশি বিদেশি মুসল্লি এসেছে। একই সময়ে 40 লাখের বেশি মুসলিম পবিত্র মসজিদে নববীতে এসেছেন। এছাড়া মুসলিমদের জন্য উন্নত সেবা ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতে উভয় মসজিদে রয়েছে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নিত্য নতুন প্রযুক্তি। মালয়েশিয়া প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি জারি। দীপাবলি উপলক্ষে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল 24 অক্টোবর সোমবার বন্ধ থাকবে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস। দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত দূতাবাসের এক প্যাডে এক নোটিশে এই তথ্য জানানো হয়।
হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, মালয়েশিয়ার অন্যতম বড় ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে একদিন বন্ধ থাকবে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম। তাই এই ছুটির দিনটি এড়িয়ে প্রবাসী সহ অন্যান্য সেবা প্রার্থীদের সেবা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।